শিক্ষা বিধায়না। আমাদের শিক্ষার ধাতুই যেন এমন্তর হয়, যাতে তা যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহের উন্নীত তৎপরতায় আদর্শ ব্যষ্টি ও সমষ্টির অস্তিবৃদ্ধিতে সঙ্গতি লাভ করে কৃষ্টি অভিধায়নায় প্রত্যেককে অন্যয়ে সমঞ্জসা বিন্যাস বিভবে বিভান্বিত করে প্রতিটি সত্তাকে অস্তিবৃদ্ধিতে উত্তাল করে তোলে, বোধ বিনায়নায় মর্মকে পুষ্ট ও প্রবর্ধনশীল করে পালনে অর্থাৎ রক্ষণে পোষণে পূরণ তাৎপর্যে অসৎ নিরোধি পরাক্রম প্রস্তুতি নিয়ে। আর এই মৌলিক সন্দিক্ষ বিনায়নাকে কখনো কিছুতেই ত্যাগ করো না। ব্যষ্টি ও তৎসম্পর্কিত বোধের সঙ্গতি শালিন্যে প্রতি প্রত্যেকের স্বার্থ হয়ে সংবেদনী প্রণীত প্রদীপনায় বোধিমর্মকে উচ্ছল করে বিভান্বিত বিস্তার বর্ধনায় সম্মুখ বর্ধিত হয়ে ওঠে যেন সবাই। ঈশ্বরই সার্থক অন্বয়, তাঁতে যা কিছুই বিন্যাসিত হয়ে উঠুক, ঈশ্বরই ছন্দায়িত বিন্যাস বিভূতি, ঈশ্বরই সবারই পরম বিভব। জানা যতই তোমাতে জীয়ন্ত, জানার অস্মিতা ততই তোমাতে অবচেতনশীল, তাই বিদ্যা বিনয়ং দদাতি। বিদ্যা আছে, বিনয় নাই, তার মানে হচ্ছে জানাগুলি সার্থক সঙ্গতি নিয়ে বিনায়িত হয়ে ওঠেনি, তাই সে বিদ্যা সত্তাকে বিনায়িত করে তুলতে জানে না, সার্থকতার উপসেব নাই। যদি জানতে চাও তো মানতে শেখো, বলাই করাই চলাই জিজ্ঞাসুবিহিত অনুচর্যায় যথাযথভাবে। জানতে যদি চাও মানো, পরিচর্যা করো, যে মানে না সে জানে না, মূঢ়ত্ব তার ঘুচবে কি করে? মানা যদি জানাই সার্থক হয়ে না উঠল উন্নীত সঙ্গতি নিয়ে, তোমার মানা সেখানে চক্ষুষ্মা নয় গো, বরং ব্যতিক্রম দুষ্ট। যারা মানে না তারা বোঝে না, বোঝবার প্রয়াসও তাদের কম, তাই তারা জানতে পারে না। জানার সূত্রই হচ্ছে মানা, বোঝা করে সেটাকে জানায় আয়ত্তে আনা, তবে তো জ্ঞানী। ফল কথা, জানতে হলেই নিষ্ঠা নিয়ে মানতে হবে, বুঝতে হবে, করতে হবে, সুনিষ্ঠ স্মরণ মননশীল অনুচর্যাবৃতি হয়ে। সন্ধিৎসাপূর্ণ আগত আগ্রহের সহিত সমীচীনভাবে নিষ্পাদন যে যত করে, সেমনি সে তত জানে। আর ভোগ সুখের ইন্ধন স্বরূপ প্রয়োজন মতন যা কিছুকে আহরণ করে জোগাড় করে বিলাস বিলল অন্তকরণ নিয়ে যে চলে, সে পেতে পারে, কিন্তু জানে নিতান্তই অকিঞ্চিত কর, কারণ কৃতি অনুনয়নে সে নিষ্পাদন করে কমে। তাই করো, করে জানো, জেনে উপভোগ করো সমীচীনভাবে যেখানে যেমন প্রয়োজন, আর কৃতার্থ হও জানার উৎসই মানা, মেনে করা।